কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব তা আমরা স্লাইডারের মাধ্যমে দেখে নিই। আজকে আমরা আলোচনা করব ডিসপ্লে নিয়ে। আজকে আমাদের পার্ট নাম্বার কত? 10। তো স্বাগতম জানাই সবাইকে ফটোস্টপ বাংলা টিউটোরিয়ালে, পার্ট 10। তো যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেন না তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন সময় ফেললে, কারণ আমি অলরেডি ফটোস্টপের উপর 9টা টিউটোরিয়াল আপলোড করে ফেলছি, খুব খুব ইম্পর্টেন্ট টিউটোরিয়ালগুলো। তো এটা নিয়ে আমি অলরেডি একটা প্লে লিস্ট তৈরি করে রাখছি, প্লে লিস্ট থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা কাজে চলে যাই, ঠিক আছে? তো এখানে দেখেন আমি অলরেডি একটা ফাইল নিয়ে রাখছি পার্ট 10-এর উপর, ঠিক আছে? এখানে আমি সব কিছু লিঙ্ক আপ করে রাখছি, কীভাবে লিঙ্ক আপ করতে হয় তা এটা যদি না জানেন তাহলে আগের টিউটোরিয়ালগুলো দেখে নেন, ঠিক আছে? তো আমরা অনেক রকমের লিঙ্ক আপ করতে পারি, CDN ইউজ করে করতে পারি, অফলাইনেও করতে পারি, ঠিক আছে, ডাউনলোড করে। তো আচ্ছা, তো আজকে আমরা ডিসপ্লেটা দেখার আগে আপনারা কী করবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ডিসপ্লে ইন ফটোস্টপ, ঠিক আছে? তো আপনারা জাস্ট এখানে ক্লিক করুন, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট getphotostop.com, এখানে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন, ঠিক আছে? তো আসার পর আজকে আমরা ডিসপ্লে নিয়ে দেখব, ডিসপ্লেটা খুব ইন্টারেস্টিং। তো আপনারা এগুলা দেখে নেবেন, আমি আমার মতো করে বোঝাচ্ছি যে ডিসপ্লেটা কীভাবে কাজ করে। আচ্ছা, তো আমি এখানে কি করতেছি, জাস্ট আমি এখানে একটা ডিভ নিতেছি, তারপর এখানে কন্টেনার নিতেছি, ঠিক আছে, ক্লাস হিসেবে। কন্টেনারটা কীভাবে কাজ করে অবশ্যই আগে টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে কন্টেনার এবং কন্টেনার ফ্লোটটা কীভাবে কাজ করে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ট্যাগ নিচ্ছি H1, ঠিক আছে? এখানে আমি আচ্ছা আমি এখানে লিখে দিলাম ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে, ইনলাইন লিখে দিলাম, আচ্ছা ইনলাইন, ঠিক আছে, সেভ দিলাম। এবং কি এটা ওয়েট, আমি এটা আরেকটা নিয়ে নিলাম, জাস্ট ইনলাইন 2 করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটা ব্রাউজার রিলোড করি, আমি অলরেডি এখানে এটা ব্রাউজারে কি রান করে রাখছে আগে থেকে, তো আমি এটা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তো এটা এভাবে শো করবে। হয়তো টেক্সটগুলো আমার এমন আসতেছে, কেন জানেন, আমি অলরেডি এটা মডিফাই করছি, ঠিক আছে, H1গুলোকে। তো এটা কীভাবে মডিফাই করতে আপনারা আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আসলে সত্যি কথা বলতে H1-এর কালারটা এমন না, ঠিক আছে, ফ্রন্টের কালারটা আমি নিচ থেকে এটা দিয়েছিলাম। আচ্ছা, আপনারা এটা মডিফাই করে নিতে পারবেন, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য আমি ওই দিন এটা করছি, ঠিক আছে? তো ওভাবে আছে আমার। আচ্ছা, তো আমি এখানে কী করতেছি, একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে বিজি কালার দিলাম, সাকসেস, ঠিক আছে? তো এটা কীভাবে কাজ করে বিজি কালারটা এটা এখন না জানলেও চলবে, ঠিক আছে, আমরা এটা নেক্সট টাইম দেখবো, বিজি সাকসেস, ঠিক আছে? এখন যদি আমরা রিলোড করি দেখেন এখানে এগুলো এভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, ঠিক আছে, আমরা এখানে টেক্স আমরা কি করে দিতে পারি, ডার্ক ডার্ক করে দিলে কেমন হয় একটু দেখি তো। আচ্ছা, এটা এভাবে কাজ করবে না। আচ্ছা, এখানে লাইট, আচ্ছা লাইটটা কাজ করে কিনা, হ্যাঁ ঠিক আছে, লাইটটা কাজ করছে, ঠিক আছে, ওইটা ওর ডার্ক ছিল যার কারণে আমরা কোনো পরিবর্তন দেখতে পারি না, ঠিক আছে? তো আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। তো এখানে একটু খেয়াল করেন, আমাদের যে H1-এর মধ্যে আমরা যে টেক্সটটা লিখলাম ওইটা কিন্তু সম্পূর্ণ জায়গা দখল করে নিছে পুরোটা, ঠিক আছে? তো এটা সাধারণত ইনলাইন এবং ব্লকের কারণে হয়ে থাকে, যারা এই বিষয়টা জানেন না তাদেরকে আমি সংক্ষেপে বলতেছি। সাধারণত আমরা ব্লক বলতে এটা কিন্তু ব্লক এলিমেন্ট, H1, তারপর পি ট্যাগ, ডিপ, ডিপটা একটা কি কি ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টটা কী করে, সম্পূর্ণ জায়গাটা দখল করে নেয়, ঠিক আছে? আর ইনলাইনটা কী করে, সে যতটুকু টেক্সট ততটুকু কী করে নেয়, ব্লক করে নেয়, বা ততটুকু জায়গা কী করে সে নিয়ে নেয়, ঠিক আছে, তার বেশি একটু জায়গা নেয় না, ঠিক আছে? তো ওইরকম আমরা যদি কোনো একটা ট্যাগের এক্সাম্পল দিই, সাপোজ স্প্যান, তারপর এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, দ্যাট মিনস, তারপর আবার ইমেজ, ঠিক আছে, এগুলো সাধারণত কি ইনলাইন ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখন কি করব, আচ্ছা আমি চাচ্ছি যে এটা এখন কিসে আছে, এখন এটা ব্লকে আছে, আমি ইনলাইনে নিয়ে আসবো, ঠিক আছে? তো এটার জন্য আমাকে একটা ক্লাস ইউজ করতে হবে, D-হাইফেন ইনলাইন, ঠিক আছে, জাস্ট এটা লিখে দেন। এখন একটু দেখেন দেখেন সে কিন্তু এখন কি করছে, ইনলাইন হয়ে গেছে, যার কারণে তার টেক্সট যতটুকু, দ্যাট মিনস তার লেখাটা যতটুকু ততটুকু জায়গায় সে দখল করে নিছে, ঠিক আছে? তো
তো এখন আমি চাচ্ছি যে এই লেখাটাও আমার উপরে চলে আসবে। জাস্ট এখানে কি করবেন, এখানে ডি ইনলাইন, ঠিক আছে, জাস্ট এটা লিখে দেন এবং কি রিলোড দেন। দেখেন দুইটা লেখায় পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আশা করি ইনলাইনটা কীভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট আমি কি করতেছি, এখানে আমি দুইটা ব্রেক দিলাম, ঠিক আছে। দুইটা ব্রেক দিয়ে আমি এখানে একটা স্প্যান নিতেছি, স্প্যানের মধ্যে আমি লিখতেছি ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে ব্লক, ঠিক আছে, কারণ আমি এটাকে ব্লক করব, ইনলাইন থাকবে ব্লক করবো, যার কারণে আমি ব্লক লিখতেছি। এরপর আমি জাস্ট এখানে এ ট্যাগটা নিতেছি, ঠিক আছে, আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে এ ট্যাগটা নিতেছি, যে এটাও বোঝাতে চাচ্ছি যে অ্যাঙ্কর ট্যাগটাও কিন্তু একটা ইনলাইন ট্যাগ, ঠিক আছে। আচ্ছা তো আমি এখানে ডিসপ্লে ডিসপ্লে ব্লক টু, ঠিক আছে, এতটুকু লিখে দিলাম। এখন যদি আমি রিলোড করি দেখেন এরকমভাবে আসবে। তো আমি এটা একটু বড় করে নিই আপনাদের বোঝার স্বার্থে। আচ্ছা এভাবে আসবে, ঠিক আছে। দেখেন এই লেখাটার পরে কিন্তু এই লেখাটা চলে আসছে, ঠিক আছে, তার মানে কি দুইটাই ইনলাইন, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা কি করব, আমি এটা ব্লক করে ফেলবো। ব্লক মানে কি, সে পুরোটা জায়গা দখল করে নেবে এবং কি সে এটাকে এই টেক্সটটাকে নিচে নামিয়ে দিবে, ঠিক আছে। তো এটা কিভাবে সম্ভব, জাস্ট আমি এখানে একটা ক্লাস কল করতেছি, ক্লাসটা হবে কি ডি ব্লক, ঠিক আছে, ব্লক। এখন যদি আমি রিলোড দিই দেখেন সে এতটুকু জায়গা নিয়ে নিছে, ঠিক আছে। এবং কি আমরা এটা আরও ভালোভাবে বোঝার জন্য বিজি সাকসেস করে দিলাম, জাস্ট এখন দেখেন, ঠিক আছে, পুরোটা জায়গায় সে কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। এখন ঠিক এভাবেও আমরা এখানে এটা করতে পারি, ক্লাস নিতে পারি, ডি ব্লক করে দিতে পারি। আচ্ছা এখানে আমি কি করতেছি, বিজি বিজি সাকসেস করে দিলাম, ঠিক আছে। এখন একটু দেখেন এটাও কিন্তু এখনও কিন্তু কি আছে, এখনও কিন্তু সে ইনলাইন আছে, ঠিক আছে। তো আমি ডি ব্লক করে দিই, ব্লক, ঠিক আছে, রিলোড দিই, এ দেখেন সে কিন্তু পুরোটা জায়গায় নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি দেখব, এখন আমরা আরও কিছু দেখব, ডিসপ্লে ইনলাইন ব্লকটা কিভাবে কাজ করে সেটা দেখব, যার কারণে আমি এখানে দুটা ব্রেক দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে দুটা এন্টার দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কি দেখব, ডিসপ্লে ইনলাইন ব্লকটা কিভাবে কাজ করে। তো আমি এখানে একটা ডিপ নিলাম, ঠিক আছে, ডিপ নিয়ে ডিপের ভিতর আমি একটা এইচ ওয়ান নিতেছি, ঠিক আছে। এখানে আমি লরেমের, আচ্ছা আমি এখানে জাস্ট কি করতেছি, ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক ব্লক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা সরি, এখন আমরা এখানে কি করতেছি, আরেকটা স্প্যান নিতেছি, ঠিক আছে, স্প্যান স্প্যান নিলাম। এখানে জাস্ট কি করলাম, ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, টু করে দিলাম। আচ্ছা এখন আমি যদি এটা ব্রাউজারটা রিলোড করি দেখবেন যে এরকমটা আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু ইনলাইন ইনলাইন ট্যাগ, এটা কিন্তু কি ব্লক ব্লক ট্যাগ, ঠিক আছে। আচ্ছা এতটুকু তো আপনারা জানেন। তো আমি এখন কি করতেছি, আমি চাচ্ছি কি যে আমার দুইটাই লেখাই কি করবে, পাশাপাশি চলে আসবে, ঠিক আছে। তো এটা কিভাবে সম্ভব আমি একটু দেখি, জাস্ট ডিবের উপর একটা ক্লাস কল করেন এবং এখানে দেন ডি ইনলাইন ব্লক, ঠিক আছে। এখন যদি রিলোড দিই, আচ্ছা আমি এখানে একটা বিজি সাকসেস, আমি একটু দেখি এটা কীভাবে কাজ করে। এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা, আচ্ছা আচ্ছা এটার জন্য, এটা ভালোভাবে বোঝার জন্য আমি জাস্ট এখানে আরেকটা ডিপ নিলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি কি, আমি যেমনটা বলছি এমনটা না, আমি চাচ্ছি কি এই লেখাটার পরে গিয়ে আরেকটা লেখা চলে আসবে। তো আমি এতটুকু এখন তুলে দিচ্ছি, ঠিক আছে, আমার এটা দরকার না আপাতত, আমি এটা পরে আনতেছি, ঠিক আছে। আচ্ছা তো এগুলো এভাবে শো করবে, ঠিক আছে। আমি এটাকে চাচ্ছি এই ডিপটার পাশে এই ডিপটা নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা কীভাবে সম্ভব, আমি জাস্ট এখানে একটা ব্রেক দিই আপনাদের বোঝার স্বার্থে। আচ্ছা ব্রেকটা দিলাম না, এভাবে কাজ করবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই লেখাটার পরে গিয়ে এই ডিপটার পরে গিয়ে এই ডিপটা উপরে চলে আসবে। জাস্ট এখানে কি করবেন, এখানে কি করুন, ডি ইনলাইন ইনলাইন ব্লক, ঠিক আছে। এখন এটা করেন, দেখেন এতটুকু জায়গা কি ফাঁকা হয়ে গেছে, দ্যাট মিন সে এখন ইনলাইন হয়ে গেছে, ঠিক আছে, সে এখন কি হয়ে গেছে, ইনলাইন, ঠিক আছে। এখন জাস্ট এখানে কি করেন, এখানেও সেমটা লিখে দেন ডি ইনলাইন ব্লক, ঠিক আছে। এ দেখেন এই ডিপটার পরে গিয়ে এই ডিপটা চলে আসছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করার খেয়াল করা দরকার, সেটা হলো কি, এখানে একটা জিনিস খেয়াল করেন,
আমরা এই সেম কাজটা কি করছি, জাস্ট এখানে একটা লেখাকে সরি দুইটা লেখাকে আমরা পাশাপাশি নিয়ে আসছি কিসের মাধ্যমে, এ দেখেন আমরা কিসের মাধ্যমে নিয়ে আসছি, ডি ইনলাইনের মাধ্যমে, ঠিক আছে। দ্যাট মিন ডি ইনলাইন বলতে ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে, ঠিক আছে। ঠিক সেম কাজটা আমরা এখানে করছি, সেম কাজটা আমরা কোথায় করছি, এখানে করছি, ঠিক আছে। তো এখন আপনাদের মনে কি কোশ্চেন জাগে না যে আমরা এখানে লিখলাম ডি ইনলাইন আর এখানে লিখলাম কি ডি ইনলাইন ব্লক, এই দুটার মধ্যে তফাত কি? আপনার তফাতটা পরিলক্ষ্য করা দরকার যে এখানে একটু দেখেন, এটা ছিল শুধুমাত্র একটা ট্যাগ, ঠিক আছে, আর এটা ছিল কিন্তু একটা কি ডিবের মধ্যে অনেকগুলো ট্যাব, ট্যাগ মাল্টিপল ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছেন যে আমরা যখন মাল্টিপল ট্যাগকে পাশাপাশি নিয়ে আসব একটা ডিপের মাধ্যমে, তখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব, আর যখন শুধুমাত্র সিঙ্গেল একটা ট্যাগকে আমরা দুইটা ট্যাগকে এভাবে নিয়ে আসতে চাই, তখন কি করব ডি ইনলাইন দিলে চলবে, ঠিক আছে। এখন আমরা ব্রেক পয়েন্টটা দেখব, ঠিক আছে। তো তার জন্য আমরা এখানে চলে যাই। আচ্ছা, এখানে যাওয়ার পর একটু স্ক্রল করে আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এখানে একদম ব্রেক পয়েন্ট আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস পরিলক্ষণীয় আমরা একটু এটা দেখব, ঠিক আছে। আমি এখানে একটা ব্রেক দিলাম, আচ্ছা সরি দুটো ব্রেক নিয়ে নিই, ঠিক আছে। এরপর আমি এখানে কি করতেছি, জাস্ট এখানে একটা কি করতেছি এইচ ওয়ান নিলাম, ঠিক আছে। আমরা ব্রেক পয়েন্টটা একটু পরে দেখতেছি। আচ্ছা, আমরা কি করতেছি ডিসপ্লে নাম, ঠিক আছে। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন এরকম একটা টেক্সট আসার কথা, ঠিক আছে। এখন আমরা একটা ক্লাস ইউজ করব, ঠিক আছে। ক্লাসটা কেন ইউজ করব, কি কাজে দেয়, আমি ফার্স্টটা একটু বলে রাখি। আমরা চাচ্ছি যে এই লেখাটা এখানে থাকবে না, আমার এখানে টেক্সট এডিটরে থাকবে বাট এখানে থাকবে না, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব, ডি নান, ঠিক আছে, ডি নান। এখন যদি সেভ দি, ব্রাউজার রিলোড করি, দেখেন এই লেখাটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে। দেখেন আমরা যে কোনো ফরম্যাটে যাই না কেন, দ্যাট মিনস আমরা যে কোনো ডিভাইসে যাই না কেন, রেসপন্সিভ ডিভাইসে, এটা কিন্তু আসবে না, ঠিক আছে। তো এটা সাধারণত ব্রেক পয়েন্টে আসবে যদি আমরা ওইরকমভাবে দেখি দি, ঠিক আছে। তো ডিসপ্লে নানটা আমরা কোনো কন্টেন্টকে হাইড করে দেওয়ার জন্য আমরা ডিসপ্লে নানটা ইউজ করে থাকি, ঠিক আছে। যারা সিএসএস জানেন তারা কিন্তু অবশ্যই জানার কথা, ঠিক আছে। তো আপনারা এগুলো পড়ে নেবেন। তো এখন আমরা কি দেখবো, ব্রেক পয়েন্টটা দেখবো, ঠিক আছে। ব্রেক পয়েন্টটা কী কাজ করে ওইটা দেখবো। তো এ দেখেন এখানে ডিএসএম ব্লক, ঠিক আছে, এগুলো আমরা একটু দেখে নিই। তারপর এমডি ব্লক, তারপর এলজি ব্লক, ঠিক আছে, এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। তো এগুলো কীভাবে দেখবো, তো আমি এগুলো তুলে দিচ্ছি, আমার এগুলো দরকার না। আশা করি এগুলো কিন্তু আমার মেইন, ঠিক আছে, ডিসপ্লের। তো আমরা এখন শুধু কি দেখবো, ব্রেক পয়েন্টটা দেখবো যে আপনার কোথায় গিয়ে কোন কন্টেন্টটা আনতে চান বা কি হয়, এগুলো আমরা দেখব। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, সম্পূর্ণটা চলে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে সাপোজ এখানে আমি একটা এইচ ওয়ান নিলাম, আচ্ছা এইচ ওয়ান না, আমি এখানে একটা আচ্ছা এইচ ওয়ান নিলাম, ঠিক আছে। এইচ ওয়ানের মধ্যে আমি লরেমে 5টা কন্টেন্ট নিলাম, ঠিক আছে। ব্রাউজারটা রিলোড করি, এরকমটা আসার কথা, ঠিক আছে। এখন আমরা এখানে একটা ক্লাস কল করি এবং একটা বিজি কালার দিয়ে দিই, ঠিক আছে, ইনপ্রো একটা কালার দিলাম, বিজি ইনপ্রো, ঠিক আছে। তো কালারটা এভাবে শো করবো, এবং কি আমরা টেক্সটটাকে হোয়াইট করার জন্য টেক্সট লাইট, ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আমরা ব্রেক পয়েন্ট দেখবো। তো আমরা ফার্স্টে কী দেখবো, আমরা ডি ইন এস এম ব্লক এটা দেখবো, ঠিক আছে। তো এটা কীভাবে করে কাজ করে আমরা একটু ফার্স্টে লিখে নিই, ডিস ব্লক, ঠিক আছে। এখন আমরা একটু রিলোড দিই, ঠিক আছে। রিলোড দেওয়ার পর আমরা একটু রেসপন্সিভ মোডে চলে যাই। একটা জিনিস খেয়াল করেন, আপনার এই লেখাটার কি কোনো পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কোনো পরিবর্তন কি হয়েছে, হয় নাই, কোনো পরিবর্তনই হয় নাই, আপনার ব্লকই আছে, ঠিক আছে, এই কন্টেন্টটা ব্লকই আছে, কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। এটা পরিবর্তনটা সাধারণত আপনি তখন দেখবেন যখন আপনি এখানে সাপোজ কি করতেছেন, স্পান স্পান দিতেছেন, আবার ঠিক এখানে দিতেছেন কি স্পান, ঠিক আছে। এখন রিলোড দেন, ঠিক আছে, রিলোড দেওয়ার পর জাস্ট ছোটো করেন, ছোটো করেন, এ দেখেন যখন সে স্মল ডিভাইসে প্রবেশ করছে, দ্যাট মিন 575-এ নিচে চলে আসছে। আমরা চাইটগুলো দেখে নিই যে 575-এ নিচে আসার পর কি পরিবর্তন হয়েছে নাকি,
ঠিক আছে, 76 পর্যন্ত আমাদের 76-এর উপরে এমডি এলজি এগুলো ডিভাইসগুলো শুরু হয়, ঠিক আছে। কিন্তু 76-এর পর দ্যাট মিন্স 75 থেকে আমাদের এসএম স্মল ডিভাইসটা শুরু হয়। এতটুকু আপনাদের জানার কথা, অবশ্যই এটা আপনাদের জানা উচিত, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু এখন ইনলাইন হয়ে গেছে, ঠিক আছে। এটার উপরে ব্লক ছিল, তো আমি ইচ্ছে করে জাস্ট এখানে কী করছি, H1 ট্যাগ না ট্যাগটা নিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি এখানে কী করব, এসএম দিয়ে দেখে ফেললাম, তো এমডি দিয়ে দেখবো, ঠিক আছে। তো এমডি দিয়ে দেখার জন্য এ দেখেন এখনও কিন্তু একটু আগে কিন্তু 575-এ গিয়ে এটা কিন্তু ইনলাইন হয়েছে, কিন্তু এটা কিন্তু এখন 575-এর উপরেও ইনলাইন আছে, ঠিক আছে। তো আমরা একটু দেখি এটা কতক্ষণ ইনলাইন থাকে। তো আমি একটু বাড়াইতে থাকি, 768-তে গিয়ে এটা কিন্তু কি হয়ে যাবে, এলজিতে প্রবেশ করবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি, 768-768 দেখেন এটা কিন্তু এখন ব্লক হয়ে গেছে, কি হয়ে গেছে, এটা এখন ব্লক হয়ে গেছে, ঠিক আছে। যার কারণে এটা সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিছে ব্লকের কারণে, ঠিক আছে। এখন 768 মানে সে এলজি ডিভাইসে আছে, ঠিক আছে। 767 মানে সে এখন এমডি ডিভাইসে প্রবেশ করছে, ঠিক আছে। এগুলা এগুলো আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে এলজি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, আচ্ছা তাহলে রিলোড দিই আমি, সেভ দিছি কিনা, হ্যাঁ দিছি, ঠিক আছে। এখন আমরা একটু দেখি, 68-তে যাওয়ার পরও দেখেন, 68-তে যাওয়ার পরও দ্যাট মিন সে কিন্তু এখন লার্জে আছে, ঠিক আছে। যাওয়ার পরও সে কিন্তু কী আছে, সে এখন ইনলাইনও আছে, ইনলাইন আছে, ঠিক আছে। এখন আমরা এটা বড় করতে থাকি, বড় করতে থাকি, বড় করতে থাকি, 993-তে গিয়ে সে এখন কী করবে দেখেন, 91 পর্যন্ত কি আছে, লার্জ ডিভাইসের পর্যন্ত শেষ, লার্জ ডিভাইসের শেষ কোথায়, 91। যখন 92-তে যাবে তখন এটা হইবে কি, আচ্ছা আমরা এখানে কি দিছি, এলজি, তার মানে 92-এর পরে হবে কি, এক্সট্রা লার্জ, এখন কিন্তু এটা এক্সট্রা লার্জ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা এগুলা কাট করে দিলাম, তার মানে আমরা এগুলা বুঝে ফেলছি। আচ্ছা এখন আমরা দেখব ইনলাইনটা, ঠিক আছে, নানটা কীভাবে কাজ করে ওইটা আমরা দেখব। এখন আমরা কি দেখব, ইনলাইন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট কী করতেছি, ইনলাইন করে দিলাম। তো ইনলাইনে আপনারা কোনো পরিবর্তন করে দেখবেন না, কারণ এটাও ইনলাইন ট্যাগ, এবং কি আমরা ইনলাইনটা ইউজ করতেছি। সো আমি এখানে কী করতেছি, H1 দিয়ে দিলাম, আবার H1 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি ব্রাউজারটা রিলোড করি, তো আমরা এখানে কী দিছি, এলজি, ঠিক আছে। যার কারণে সে এখন কী আছে, এখন কিন্তু সে, আচ্ছা আমি একটু ছোটো করে নিই, হ্যাঁ পারফেক্ট, সে এখন কী আছে, আমরা এলজিতে বলছি কি সে ইনলাইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সে কিন্তু এখন ইনলাইনে আছে, ঠিক আছে। সে কিন্তু ব্লক হবে কখন, যখন এলজিতে প্রবেশ করবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি, আচ্ছা সে এখন কত গিয়ে ব্লক, আমাদের এলজিটা শুরু হয়, আমি বলছি 993 থেকে শুরু হয়েছে কিসের, আমাদের এক্সট্রা এলজের, এক্সএল, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র এলজি দ্যাট মিন্স লার্জ, লার্জটা শুরু হয় কোথায় থেকে, 92 থেকে, ঠিক আছে। আচ্ছা সরি, 92 না, 91 থেকে। এখন একটু খেয়াল করেন, এখন কিন্তু সে ব্লক হয়ে গেছে, এখন কী হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। একটু আগে কিন্তু সে ইনলাইন ছিল, দেখেন ইনলাইন মানে যতটুকু তার টেক্স ততটুকু তার কি জায়গা দখল করবে, সে তার বেশি দখল করবে, এতটুকু সে পাকা রেখে দিছে, ঠিক আছে। যখন 92-এর পরে 91-তে প্রবেশ করবে তখন সে কি হয়ে যাবে, তখন সে ব্লক হয়ে যাবে, দেখেন সে সম্পূর্ণটা এখন ব্লকই আছে, ঠিক আছে। আচ্ছা আমরা এমডি ঠিক এভাবে কাজ করে, এমডিটাও কী হবে আমি বলতেছি, যখন 768-তে প্রবেশ করবে, আচ্ছা 768-এর পরে সে কি থাকবে, ইনলাইন থাকবে, 767 এখানে একটু খেয়াল করেন, 775-772-72 এখন কিন্তু ইনলাইন আছে, ঠিক আছে। জাস্ট একটু খেয়াল করেন, 68-67 সে এখন কী হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, এখন একটু খেয়াল করেন সে কিন্তু এখন ব্লক, ঠিক আছে। 767 থেকে কিন্তু কিসে শুরু, আমাদের এমডিতে শুরু, ঠিক আছে, যার কারণে সে ব্লক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি জাস্ট এখানে কী করতেছি, এসএম দিয়ে দিলাম, রিলোড দিলাম। এসএম মানে কি আমাদের একটু এটা অবশ্যই জানা দরকার, এখনও কিন্তু সে কি আছে, এখন খেয়াল করেন একটু, এখনও কিন্তু সে ইনলাইন আছে, ঠিক আছে। এ দেখেন এখন ব্লক হয়ে গেছে, কততে গিয়ে ব্লক হয়েছে, 577, ঠিক আছে, 75-এ গিয়ে সে ব্লক হয়ে গেছে, ঠিক আছে। দ্যাট মিন সে সম্পূর্ণ কন্টেন্ট জায়গাটা নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন আমরা দেখব কি দেখব, নাম, ঠিক আছে।
আচ্ছা আমরা এখানে কি করতেছি, জাস্ট 76, ঠিক আছে, রিলোড দিলাম। সে এখন কিন্তু সে নাই, দেখেন সে কিন্তু নাই, ঠিক আছে, কন্টেন্টটা নাই। যখন আমরা 575-এ ঢুকবো, এ দেখেন সে কিন্তু চলে আসছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি এখানে এমডি দিয়ে দিই কী হবে একটু খেয়াল করেন, এখন থাকবে, এখন থাকবে 767 পর্যন্ত সে থাকবে, এ দেখেন 66-তে গিয়ে সে কী হচ্ছে, এটা হাইড হয়ে যাচ্ছে, নান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এলজিও ঠিক এভাবে কাজ করে, যখন কি হবে এলজিটা, যখন এলজি থেকে যখন এক্সেলে প্রবেশ করো তখন এটা নান হয়ে যাবে। 90, 91, এখানে একটু খেয়াল করেন, ঠিক আছে, আপনারা এখানে খেয়াল করবেন, 91-92 গিয়ে সে এখন কি হয়ে গেছে, নান হয়ে গেছে, সে আর আসবে না, ঠিক আছে। তখন কখন আসবে, আবার যখন এলজি এর শুরু হবে, ঠিক আছে। তো এভাবে এক্সেলও কাজ করবে, ঠিক আছে। এক্সেল বলতে আমরা একটু দেখি, 1200 পরে গিয়ে এক্সেলে কিন্তু শুরু হয়, একটু খেয়াল করেন, 2-1, এ দেখেন দেখেন সে কিন্তু 1199 পর্যন্ত আছে, যখন 1200 হয়েছে তখন কিন্তু সে হাইড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এগুলো বুঝতে পারছেন। আর তো এখন এগুলো কিন্তু আপনারা একটু পড়ে নেবেন, এগুলা এগুলা কিন্তু ব্রেক পয়েন্টের, আচ্ছা। তারপর এগুলো সাধারণত আমাদের প্রিন্টের কাজে দরকার হয়, এগুলো আপনাদের অবশ্যই লাগবে না, যার কারণে আমি দেখাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনারা একটু দেখে নিতে পারেন এই উদাহরণটা। আচ্ছা, আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে কি করতেছি, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমার এখানে কয়টা আসছে, হ্যাঁ, দুইটা লেখা আসছে। কেন দুইটা লেখা আসছে আমি একটু বলতেছি, এখানে দেখেন কি কি লেখাটা আসছে, স্ক্রিন অনলি, ঠিক আছে, এই লেখাটা আসছে, স্ক্রিন অনলি, হ্যাঁ, এই প্রথম লেখাটা আসছে এবং কি শেষের লেখাটা আসছে, ঠিক আছে। এখন এখানে একটু খেয়াল করেন, প্রিন্ট নান, ঠিক আছে। তো আমরা একটু প্রিন্টে যাই এখান থেকে, আচ্ছা, এখান থেকে প্রিন্ট অপশনটা আপনারা পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা এগুলো এখান থেকে না দেখে আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন, হ্যাঁ, কন্ট্রোল পি, দেখেন এখানে একটু আসার পর আমরা একটু দেখি, আচ্ছা, একটু বড় করে নিই, সেম দুইটা লেখাই আছে, না দুইটা লেখা আমাদের নাই, একটু খেয়াল করেন, এখানে স্ক্রিন, ঠিক আছে, স্ক্রিন অনলি যেটা, স্ক্রিন অনলি যেটা সেটা হাইড হয়ে গেছে, ঠিক আছে, স্ক্রিন অনলি যেটা সেটা হাইড হয়ে গেছে, কিন্তু আমাদের আর বাকি দুইটাই লেখা আছে, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করেন, হাইড আপ টু লার্জ অন স্ক্রিন বাট অলওয়েজ শো অন প্রিন্ট, ঠিক আছে, এটা কিন্তু দুইটার মধ্যে শো করবে, ঠিক আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারেন। এবং কি এটা কিন্তু কোথায় প্রিন্টে গিয়ে ব্লক হয়ে গেছে, ঠিক আছে, দ্যাট মিন কি হচ্ছে আমি একটু বলে রাখি, নর্মাল পেজে এটা নান আছে, দেখেন ডিসপ্লে নান করে রাখছে, এবং কি সে প্রিন্টে গিয়ে ব্লক, ব্লক মানে সে কিন্তু ওখানে কিন্তু নানটা সরে গেছে তার, ঠিক আছে, এবং কি সে এখানে কি প্রিন্টে গিয়ে সে শো করবে, ঠিক আছে। এবং কি এটা দেখেন, এটা নান আছে, ঠিক আছে, কোথায় নান হবে, এটা প্রিন্টে গিয়ে নান হবে, কিন্তু অল টাইম এটা ওপেন থাকবে, কোথায় স্ক্রিনে, এখানে সে অল টাইম ওপেন থাকবে, কিন্তু এখানে গিয়ে সে নান হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু তেমন একটা ইউজ হয় না। তারপর এখানে একটু খেয়াল করেন, প্লিক্স প্লেক্স, ঠিক আছে, এটা কিন্তু আমরা ইউজটা পরে দেখবো যখন আমরা এটা নিয়ে কাজ করবো, এর কারণে আমরা আর দেখতেছি না। আশা করি আমাদের ডিসপ্লে সম্পর্কে অনেক কিছু শেখা হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্ত, যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেন না অবশ্যই দেখে নেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ।